আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের দালাস ফিলিং স্টেশনের সুযোগে বিশাল ক্রাম প্রতিযোগিতা। এই দালাস ফিলিং স্টেশনটি চট্টগ্রামে অবস্থিত। অ্যাকচুয়ালি সবকিছুতেই তো ভেজাল, আমি যতটুকু জানি। বিশ্বাস নিয়ে আপনারা যদি এই দালাস ফিলিং স্টেশনে যান, চট্টগ্রামে আছে, মানে 100% গ্যারান্টি এবং মাপে ওজনে সঠিক পাবেন আপনারা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই দালাস ফিলিং স্টেশনের মালিক, বর্তমানে আমেরিকাতে আছেন, তাকে আমাদের বিকেএম মিডিয়ার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং দোয়া রইল আপনি ভালো থাকবেন এবং এরকম টুর্নামেন্ট দিবেন। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন বিকেএম মিডিয়াকে এবং আমাকে, আপনারা অবশ্যই এইভাবে ভালোবাসবেন। একার পক্ষে কিছুই সম্ভব না, আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা সবই আমি চাচ্ছি। পাশাপাশি সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর আজকে আপনাদের অনুরোধ বলবো, আমি আপনারা যাদেরকে পছন্দ করেন, সেই আমার এক ভাই বন্ধু, আপনারা তাকে চিনেন, তারও আমি একটু কথা বলছি, কারণ খেলাতে একটু কথা হয়। সেই আমাদের মামুন কারাম, তিনি একটি চ্যানেল খুলেছেন, অবশ্যই তাকেও সাবস্ক্রাইব করবেন। আমি কথা বাড়াবো না, তার খেলাও আপনারা দেখবেন, তার মিডিয়াতেও আপনারা খেলা দেখবেন। সেই আমাদের মামুন ভাই, আপনারা তাকে চশমা মামুন হিসেবে চিনেন, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিডিয়াতে। তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আসলে খেলাধুলাতে সবাই জিতবেন, একজন হারবে একজন জিতবে। যতটুকু পারছি আপনাদের জন্য ভালো ভালো প্লেয়ার নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছি। আরেকজন, সেই আমার আইডলই বলবো আমি, তার খেলা আমারও খুব পছন্দ। তিনি এসডি মিডিয়ার ভাইরাল প্লেয়ার বলবো না, তিনি বাংলাদেশের মধ্যে অনেক বড় মাপের একটি প্লেয়ার। যদি বাংলাদেশে আটজন প্লেয়ার থাকে, তার মধ্যে একজন তিনি হচ্ছেন আমাদের আকিদুল ভাই। আকিদুল ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মন্ডলী, প্রবাসী ভাইরা, আপনারা যদি পারেন, যারা আজকে বাইরে প্রতিষ্ঠিত হয়েছেন, যারা খেলাধুলা প্রেমী, খেলাধুলাকে ভালোবাসেন, অনেক সময় এই বাংলাদেশে ছোট্ট একটি মিডিয়া করে আপনাদের যে সাড়া পেয়েছে, আপনারা যখন দেখেন কমেন্টসের মাধ্যমে, দেখা যায় যে সেই শৈশবে ফিরে যান। আপনারা কমেন্টস করে আমাকে জানান যে ভাইদিন ভাই খুব ভালো একটি কাজ করেছেন, আমার ছোটকালের কথা মনে হয়ে যায়। কিন্তু ওটা তো ফিরে পাবেন না, জাস্ট উপভোগ করার জন্য আমরা এরকম আয়োজন করি। আপনারা যদি আমাকে ভাই হিসাবে ভালোবেসে, খেলাধুলাকে ভালোবেসে দু একটি টুর্নামেন্টের আয়োজন করে দেন, আমরা যতটুকু পারি এখানে তুলে ধরবো। আবারও আমি বলছি, দালাস ফিলিং স্টেশনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই চাই এখানে ভেজাল মুক্ত এবং ওজনে সঠিক এই দালাস ফিলিং স্টেশনটি। পেজের নাম্বার দেওয়া আছে, অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন, অবশ্যই আপনারা এখান থেকে তেল সংগ্রহ করবেন। যাই হোক, আমি টচ করবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টচ করার আগে দোয়া করি আপনারা বিকেএম মিডিয়ার সাথেই থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। এখন টস করব, কারণ টসের মাধ্যমে খেলাটি পরিচালনা করা হয়। টস করবেন, আমার ডানে আছেন মুরব্বী, খুব ব্যস্ত মানুষ, তিনি এত খেলাধুলা প্রেমিক যে বাইরে তুমি আমাকে ডাকো না কেন, তাই আমি সেই জুনু ভাই ছোটোকাল থেকে চিনি, তাকে আমি টসটি যে কোনো একজনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে খেলাটি শুরু হবে, যে কোনো একজনকে দেন। তার আগে আরেকটা কথা বলে, এখানে দেখতে পাচ্ছি মনিরুল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত, তিনি একটি বড় মাপের প্লেয়ার, রানার আপ হয়েছেন, আছেন কামরুল ভাই, খুব বড় মাপের প্লেয়ার, তিনিও বিকেএম মিডিয়াতে খেলবেন। তো আমরা দর্শক টসে চলে যাচ্ছি। যাই হোক, আকিদুল ভাই ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। থ্যাংক ইউ বড় ভাই, নাম বলা নিষেধ আপনার। আপনি অবশ্যই আমাদেরকে যদি ভালোবাসেন, আপনি আরো সুন্দর করে টুর্নামেন্ট দিবেন, আরো বড় করে আমি চাই। আর আপনার অনুরোধে আজকে অনেক বড় মাপের প্লেয়ার নিয়ে আসি, তিনি সেই ঝিনাইদহ ইন্ডিয়া বর্ডারের কাছে মাগুরা জেলায় থাকেন। আকিদুল ভাই দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদপুরের ভাইরাল প্লেয়ার, তিনি সব জায়গায় খেলেন, মামুন ভাইকে দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আমরা গেমটি উপভোগ করব।
সত্যি সুন্দর খেললেন মামুন ভাই। খেলা শুরুতে টসে জিতে স্টেক করে প্লেয়ারকে মার না দিয়ে 13টি পয়েন্ট নিয়ে নিলেন আমাদের মামুন ভাই। লাকিদুল ভাইও কম না, দেখা যাক আজকের খেলায় লাস্ট পর্যন্ত কে বিজয়ী হয় সেটি আমরা দেখব। খেলার প্রথম গেম চলছে চট্টগ্রাম পারোয়াল এরিয়ার মাজারের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেলে সামনে যে একটি ফিলিং স্টেশন আছে সেটা ডালাস ফিলিং স্টেশন। এই ডালাস ফিলিং স্টেশনে আপনাদেরকে জানাচ্ছি সাধারণ আমন্ত্রণ। আপনাদের কাছে আবারও বলছি যেটা চট্টগ্রাম চির সমুদ্র আমাদের বন্ধুরা চট্টগ্রামে যে মারোয়ারিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটে উল্টা পাশে যে গেটের সামনে যে একটি ফিলিং স্টেশন আছে সেটা আমাদের এই ডালাস ফিলিং স্টেশন। আর যারা নিজস্ব গাড়ি আছে প্রাইভেট কার আছে তাদেরকে অনুরোধ করছি আর আমন্ত্রণ জানাচ্ছি এই ডালাস ফিলিং স্টেশন থেকে আপনাদের জ্বালানিটা নিয়ে নিতে, কারণ এই জ্বালানি কিন্তু সূক্ষ্ম মাপে আপনার পেমেন্ট আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন এবং সূক্ষ্ম মাপ এবং পিওর তেল আপনারা এখানে পাবেন। ঠিক জুসুই হোক না স্ট্রাইক চলে গেল আকিদুল ভাই।
খেলছেন মামুন ভাই। সুন্দর দর্শকমন্ডলী মামুনরা খেলে চলেছেন, তার নিজস্ব একটি স্পোর্টস চ্যানেল আছে দর্শকমন্ডলী। পাশাপাশি আমার ডান পাশে আফিজ ভাই, তারও কিন্তু একটি স্পোর্টস চ্যানেল আছে MCL। পাশাপাশি আমাদের মামুন ভাই, তিনি ইতিমধ্যে 27টি পয়েন্ট নিয়ে অনেক দূরে এগিয়ে গেছেন। দর্শকমন্ডলী তাদের দুজনের মধ্যে খেলা হচ্ছে মিডিয়ার সৌজন্যে, এবং আমাদের চট্টগ্রাম বন্ধুবান্ধব চট্টগ্রামের আমাদের ডালাস ফিলিং স্টেশন, যেটা চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আপনারা পাবেন, যারা নিজস্ব গাড়ি সিএনজি এবং যারা ওভার চালান বা পাঠাও চালান, প্রত্যেকের কাছে প্রত্যেক ভাইদেরকে অনুরোধ করছেন আপনাদের প্রয়োজনীয় জ্বালানিটা আপনারা এই ডালাস ফিলিং স্টেশন থেকে নিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কারণ এই ডালাস ফিলিং স্টেশন খুবই উন্নত মানের, যা ভিট করেছেন আকিদুল ভাই দর্শকবন্ধু। আজকের যে খেলাটি দেখছেন আপনারা, আপনাদের বলছি যে আজকের এই যে খেলাটি খুবই হট গেম,
মামন ক্রাম মিডিয়ার স্বত্বাধিকারী মালিক আমাদের মামন ভাই, যার হাতে একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন দর্শক, তারা দুজনেই মিডিয়াতে ভাইরাল। গুটি খেলা ধং দেখে আপনারা বুঝতে পারছেন আজকের খেলা। খেলা খেলে বিজয়ী হলেন দর্শক মন্ডলী। প্রথম গেমে আরো দুটি গেম আছে বাকি। দেশি এবং প্রবাসী ভাইয়েরা আপনারাই বেশি খেলা দেখেন, আকিদুল ভাইয়ের কথা না বললেন পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। খেলাতে হার জিত হতেই পারে, আপনারা খেলাটি দেখেছেন হয়তো আকিদুল ভাই সুযোগ পাননি, কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার আকিদুল ভাই, কারণ অনেক চ্যাম্পিয়ন মেরেছেন এলজি মিডিয়াতে, আমাদের মিরপুরও তিনি অনেক প্লেয়ারকে হারিয়েছেন। আসলে আজকে হয়তো প্রথম গেমটি, এখন একটা সুযোগ আছে, আর মামুন ভাইয়ের নিখুঁত টুকু আপনারা দেখতে পেলেন। আপনারা দুজনে খেলাটি উপভোগ করুন, সামনে আরও দুটি গেম আছে ইনশাআল্লাহ। আমরা আশা করি আকিদুল ভাই দ্বিতীয় গেমটিতে ফিরে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।